কাশ্মীরের অন্যতম বিখ্যাত জায়গা হলো গুলমার্গ। এই গুলমার্গ বিশেষত্ব হলো গন্ডোলা রাইড। গন্ডোলা রাইড যদি না কেউ করে থাকে তাহলে গুলমার্গ ভ্রমণের কোনো মানেই হয় না। এই গন্ডোলা রাইড মাধ্যমে, যাকে বলে রোপওয়ে, এর মাধ্যমে সমতল ভূমি থেকে আরও উঁচুতে যাওয়া যায়, মানে বলা যায় আকাশ ছোঁয়া যায়। এই গন্ডোলা রাইড দুই জায়গাতে হয়, মানে গন্ডোলা রাইডের মাধ্যমে দুটো জায়গা যাওয়া যায়, একটা হলো ফার্স্ট ফেজ, একটা হলো সেকেন্ড ফেজ। ডিসেম্বর জানুয়ারি মাসে গেলে ফার্স্ট ফেজে বরফ পাওয়া যায়, সেকেন্ড ফেজে যাওয়ার দরকার হয় না। কিন্তু যদি এপ্রিল মে মাস করে যাওয়া যায় তাহলে ফার্স্ট ফেজে বরফ পাবেন না। দেখুন, একবারে ফাঁকা, শুধু সবুজ আর সবুজ। তাই এপ্রিল মে থেকে বা জুনে গেলে আপনাকে সেকেন্ড ফেজে যেতে হবে, তবেই কিন্তু বরফ পাবেন। এই দেখুন, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এই সেকেন্ড ফেজে শুধু বরফ আর বরফ। গন্ডোলা রাইড একটা স্বপ্নের রাইড। গন্ডোলা রাইড করতে হলে অনেক আগে থেকেই আপনাকে অনলাইন টিকিট কাটতে হয়। অনলাইন কেন বলছি, অফলাইনে এত দালাল, এত লোকের ভিড়, আপনি অফলাইনে টিকিট পাবেন না। তাই মিনিমাম এক মাস, ম্যাক্সিমাম দু মাস আগে থেকে অনলাইনে টিকিট কাটলে তবে আপনি গন্ডোলা রাইড করতে পারবেন, স্বপ্ন পূরণ হবে এবং সার্থক হবে। ফার্স্ট ফেজে গন্ডোলা রাইডে খরচা পড়ে 750 টাকা প্রতিজন, আর সেকেন্ড ফেজে খরচা পড়ে 950 টাকা প্রতিজন। মানে 950 টাকার মধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটোই ভ্রমণ করতে পারবেন। সেকেন্ড ফেজে পৌঁছানোর পর যখন আপনি সেকেন্ড ফেজে ঢুকছেন, এই দেখুন কি মনোরম দৃশ্য। চারিদিকে সাদা বরফ, সাদা বরফ আর সাদা বরফ, চোখটা জুড়িয়ে যায়। তাই অবশ্যই যদি মে জুন মাসে যান, আপনি কিন্তু অবশ্যই সেকেন্ড ফেজের জন্য টিকিট বুকিং করে সেকেন্ড ফেজটা ভ্রমণ করবেন, না হলে কিন্তু সারা গুলমার্গে কোথাও বরফ পাবেন না। তাই সেকেন্ড ফেজে যেতে বলবো, এবং সেকেন্ড ফেজে গেলে মনে হবে যে স্বর্গে পৌঁছে গেছি, সত্যি জান্নাতে পৌঁছে গেছি। বরফের মাঝে মাঝে দেখুন ছোট ছোট ঝাউ গাছ রয়েছে, তারাও কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে আপনাদের সাথে কথা বলবে বলে, আপনাদের সাথে সময় কাটাবে বলে। তাই গুলমার্গ ভ্রমণ করতে হলে অবশ্যই গন্ডোলা রাইড কিন্তু ছাড়া গুলমার্গ ভ্রমণের কোনো মানেই হয় না। সাদা বরফ দেখতে গেলে অবশ্যই আপনাকে সেকেন্ড ফেজে উঠতে হবে। গুলমার্গ ঢোকার পথে আপনাকে অসংখ্য দালাল, অসংখ্য যারা ড্রেস ভাড়ায় দেয় বা জুতো ভাড়ায় দেয়, আপনাকে প্রচণ্ড বিরক্ত করবে, যাতে আপনি ড্রেস ভাড়ায় নেন, শীতের জ্যাকেট ভাড়ায় নেন, গামবুট ভাড়ায় নেন। ওরাই বা কী করবে বলুন, আপনাদের জন্যই তো ওরা বেঁচে আছে, আপনাদের থেকে দুটো পয়সা হলে ওদের সংসার চলবে। তাই খুব প্রয়োজন যদি হয় তবেই আপনি নেবেন, যদি মনে হয় যে সেকেন্ড ফেজে যাবেন তবেই আপনি নেবেন, না হলে নিচে সমতল ভূমিতে বা ফার্স্ট ফেজে ঘোরার থাকলে নেওয়ার দরকার নেই। যেখানেই যান না কেন, সব জায়গাতে আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে, একটু এদিক ওদিক হলেই আপনার কিন্তু পকেট ফর্সা হয়ে যাবে। তাই কাশ্মীর ভ্রমণ যেরকম আনন্দ, রোমাঞ্চকর, গুরুত্বপূর্ণ, সেরকম সাবধান থাকতে হবে দালাল এবং ফোরেদের হাত থেকে, এরা কিন্তু আপনার পকেট ফর্সা করার জন্য বসে আছে। এখানে অনেক রাইড পাবেন, স্লেজ পাবেন, স্নো বাইক পাবেন। তো যদি আপনার মনে হয় রাইড করবেন, তাহলে অবশ্যই বার্গেনিং করে এই সমস্ত রাইডগুলো ভাড়া করবেন। শ্রীনগর থেকে চার চাকাতে করে টাংমার্গ, টাংমার্গ থেকে গুলমার্গ, গুলমার্গ থেকে গন্ডোলা। আপনি সরাসরি শ্রীনগর থেকে চার চাকা বুক করে গুলমার্গ আসতে পারেন, আপনার খরচা পড়বে 2400 টাকা। বার্গেনিং করলে আরও হয়তো কম হতে পারে, কিন্তু 2400 টাকার বেশি কেউ যদি বলে থাকে একদমই দেবেন না।
নাইট স্টে করার জন্য এখানে অনেক অসংখ্য হোটেল আছে, তবে খুব এক্সপেন্সিভ। 3,000-এর নিচে কোনো হোটেল পাবেন না, মানে থাকার উপযুক্ত, হিটার থাকবে যেহেতু শীতকাল, এবং সমস্ত ফেসিলিটি থাকবে। মিনিমাম 3,000 টাকা আপনাকে খসাতে হবে, তবেই কিন্তু আপনি এখানে হোটেল পাবেন। তাও কিন্তু অনলাইন বুকিং ছাড়া উপায় নেই, অফলাইন বুকিং আপনি পাবেন না, যেহেতু সিজনের সময় অনেক আগে থেকে বুকিং করতে হয়। তো এই ছিল গুলমার্গ এবং গন্ডোলা রাইডের বিবরণ, গুলমার্গের সমতল ভূমিতে সাইট সিন ঘোরার বিবরণ বা ভিডিও আগের এপিসোডে দিয়েছি, এটা বাকি ছিল গন্ডোলার জন্য, তাই এইটা দিলাম। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, নমস্কার।